আজকাল সবে কেমন উল্টোপাল্টা, কোথায় শীতকালে মিঠে রোদে গা এলিয়ে আরাম করব, তা না বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে আবহাওয়া। অনেকটা বেলা হয়ে গেছে, আজ টেরই পাইনি মেঘলা আকাশের জন্য। এই রকম ওয়েদারে সবাই যে ঘুমাবে সে কথা বলাই বাহুল্য। আমি ক্যামেরা হাতে ঘুরে বেড়াচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ হরে করে কম্বা। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। হ্যাপি ওয়ালা সানডে। আজ অনেক দেরি করে বিছানা ছাড়লাম, ঘুম থেকে উঠেছি বলবো না, ঘুম থেকে অনেক আগেই উঠেছি, কিন্তু কম্বলের তলা থেকে বার হতে বড্ড কেমন কেমন লাগছিল। তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে সকালবেলা এই পার্সেলটা এসছে অ্যামাজন থেকে। আমি জানি এর মধ্যে কী আছে, ওই শ্যাম্পু আর কন্ডিশনারটা রয়েছে, পরে ওপেন করে তোমাদেরকে দেখাব। দরজাটা বন্ধ করে দিই, বড্ড ঠান্ডা হাওয়া আসছে। আজ ব্রেকফাস্টে আমার আছে কালকের বেঁচে যাওয়া একটু নুডল আর চা। চলো শেষ করে ফেলি। টাটকা টাটকা খাবার খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু পরের দিন যদি কিছুটা থাকে ওসব মুখরোচক খাবারের, তাহলে তো সোনায় সোহাগা। আওয়াজ পাচ্ছ? টিনের চালে বৃষ্টি পড়ছে। এখন বেজে গেছে 2:30, না 2:30 না, এই ঘড়িটা 8 ঘন্টা ফাস্ট, এখন বাজে ঠিক 2:00। চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই। এখানে এখন কুমড়ো শাকের তরকারি গরম হচ্ছে, এটা খুড় শ্বশুরের বাড়ি থেকে এসেছে। আজকে আমাকে খুব একটা রাঁধতে হয়নি, যদিও আজকে রবিবার, গরম ঠরমই করছি। কালকের কিছু খাবার বেঁচে গেছিলো, আর এই সুক্তটা এসেছে খুড় শ্বশুরের বাড়ি থেকে, এসেছে কচু বাটা, এটা আমাদের খুব ফেভারিট নারকেল টারকেল দিয়ে। আর তো কালকে চিংড়ি মাছের রসাটা ছিল, এটা না খেতে একদম পাঁঠার মাংসের মতো হয়েছে, মানে সাংঘাতিক। আর এখানে একটা বেগুন মানে দলছুট হয়ে পড়ে রয়েছে। এখানে কপির তরকারি ছিল, সরি কপি না, কপির তরকারি ছিল, আর নিচে ডাল আছে। আর এখানে একটু গরম জল বসিয়েছি, মানে চায়ের জন্য, জাস্ট ওই তোমার টি ব্যাগ দেব। আর এখানে কালকের ভাত রয়েছে অবশিষ্ট কিছু, এটা আমার হয়ে যাবে। আজকে এই ডেকচিটা উদ্বোধন করছি, এটাতে ভাত করব ছেলের। তো চলো ভাতের চালটা ধুয়ে টুয়ে রেডি করে রাখি। আজকের মতো মোটামুটি লাঞ্চের কাজ শেষ, ভাত বসিয়ে দিয়েছি, আর বাকি খাবার সব গরম ঠরম করে রেখে দিয়েছি। এখানে ফুরিয়ে যাওয়া জলের বোতলগুলো ভরতে দিয়েছি। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, খুব আচ্ছা হয়ে গেল হঠাৎ করে। আসলে এমনিতেই আমার বাড়িতে আলো ঢোকে না, তার উপরে আবার এখন মেঘলা ওয়েদার। আর এইখানে কালকে রাত্রিবেলা যে সবজিগুলো এসেছে সেগুলো এখনও ধুইনি, এখানেই রেখে দিয়েছি। ঝিঙে নিয়েছি, বেগুন, লাল গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, এখানে ধনে পাতা, এটাতে লঙ্কা রয়েছে, কুমড়ো, সেলারি, পেঁয়াজ শাক, পালং শাক, এটা এই যে পালং শাক। আর সবথেকে যেটা জিনিস নিয়েছি যেটা আজ অব্দি আমি কোনোদিন খাইনি, সেটা হচ্ছে মূলো। মূলো আমি ছোটোবেলা থেকে খাই না, আমার বাড়িতেও আমি ঢোকাই না, কিন্তু একটা কারির রেসিপি পাওয়া গেছে যেটাতে মূলো দিতেই হবে, সেই কারণে মূলোটা আমি এনেছি। শ্যাম্পু করতে হবে, আবার তেল তেল হয়ে গেছে, চুলকাচ্ছেও, মানে এত নোংরা পরে না একটু বেরোলেই। তো চলো ঘরফরগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। সারা সন্ধ্যা মিস ম্যাচড বলে একটা সিরিজ দেখছিলাম, তাই আর কিচ্ছু আড্ডা মারা হলো না। এখন এসেছি মাছের জলটা পরিষ্কার করতে। সাপ্তাহিক জল পরিষ্কার করি আমি এই ফিশ বোলের। একটা মাছ না মারা গেছে, আমার কাছে 2 এঞ্জেল ছিল আর 5 ছোট্ট ছোট্ট মাছ ছিল, তাদের নাম আমি জানি না। মারা যেতে যেতে সেই হারাধনের 10 ছেলের মতো করে এখন 1 এসে ঠেকেছে। ভালো করে ফিশ বোলটা পরিষ্কার করে নিচ্ছি। ফিশ বোলের একটাই সমস্যা, দেখতে তো ভালোই লাগে
কিন্তু ওই যে বর্জ্য পদার্থের সঙ্গে জীবগুলোকে ঘুরে বেড়াতে হয় এটাই খুব কষ্টের। আমি এর অ্যাক্সেসরিজগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আছে একটা ছোট্ট বাড়ি আর একটা গ্রিন প্লান্ট, অবশ্যই আর্টিফিশিয়াল। তো সেগুলোকে খুব সযত্নে সাবধানে রাখছি, কারণ একটু টোকা লাগলেই বোলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই দেখো, তিনটে মাছ জীবিত রয়েছে আর ওই পাশের মাছটা মারা গেছে। খুব খারাপ লাগে যখন একটা প্রাণী এরমভাবে প্রাণ হারায়। তো আমি অ্যাকোয়াগার্ডের জলই ফিশ বোলে ঢালি। এখন দেখো কি সুন্দর লাগছে, চকচকে লাগছে। মাছের খেলা দেখতে কিন্তু ভারী ভালো লাগে। আজ সোমবার, সকাল থেকে বৃষ্টির বিরাম নেই, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। কিন্তু হাজব্যান্ড আজ অফিস যাবে, তাই ওর ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আলু ভাজা, আলুগুলো কেটে নিচ্ছি, আর একটা পেঁয়াজও নেব, কারণ ও পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আমি অবশ্যই এমনি আলু ভাজাই ভালোবাসি। আর একটুখানি আটা মাখা ছিল ফ্রিজে, আজকে এটা শেষ হয়ে যাচ্ছে। সেই আটাটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, ছোট্ট ছোট্ট চারটে রুটি হবে যে পরিমাণ আটা আছে তাতে। আজকে রাত্রে আবার আটা মেখে রাখতে হবে। তোমরা জানোই আমি দু তিন দিনের আটাটা মেখে রাখি। এখানে আলু ভাজাটাও অলমোস্ট হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ওর ব্রেকফাস্টটা করে আমি একটু বারান্দায় এসেছি দেখতে হাল হাকিকাত, সবজিওয়ালা ছাতা গাড়িতে লাগিয়ে নিজে রেনকোট পরে জবরদস্ত তৈরি হয়ে সবজি বিক্রি করছে। যেহেতু কিছুটা কাজ সকালবেলা এগিয়ে গেছে, তাই একটু রিল্যাক্স হয়ে বসে গরম গরম চা আর দুটো ম্যারি বিস্কিট খাচ্ছি। চা খেয়ে চলে এসেছি রুটি সেঁকতে। বেলা আমি আগেই করে রেখেছিলাম, কারণ হাজব্যান্ড স্নানে চলে গেছে, একটু পরেই ও খেতে বসবে। তো চারটে রুটি আমি করে নিচ্ছি। রুটি করাটা আমার কাছে একটা বেশ চাপের বিষয়। আগে তো রুটি গোল হতোই না, ভারতবর্ষের ম্যাপ হতো কিংবা অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা। এখন মোটামুটি গোল হয়, কিন্তু মাঝে মাঝে একটু পাঁপড়ের মতো হয়ে যায়। তো চেষ্টা করি নরম রুটি করবার, সেই জন্য টাটকা টাটকা রুটিটা আমি করি, যাতে মানে সেকেই আমি ওকে দিয়ে দিতে পারবো, মানে পাঁপড় হওয়ার চান্স যাতে না থাকে। ফলে কিন্তু ভালোই, তারপর কেন জানি না শক্ত হয়ে যায়। তো হাজব্যান্ডের গাড়ি চলে এসেছে। বৃষ্টি যতই হোক না কেন, রেনি ডে তো করা যাবে না, কারণ আজ সোমবার বলে কথা। সবাই দেখো ছাতা মাথায় বেশ ভালো রকমভাবে সেজে গুজে প্রস্তুত হয়ে অফিস কাছারি যাচ্ছে। আর আমি আজ ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, সামান্য মাখন মাখিয়েছি পাউরুটিতে আর বেঁচে যাওয়া আলু ভাজা আর চা। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও।